আমি আমার প্ল্যানিং আছে, আমার যেহেতু মাউন্টেনিয়ারিং এইটো ডিসিপ্লিনটো বা ইভেন্টটো আমার অ্যাডভেঞ্চাৰ স্পোর্টসত অন্তর্ভুক্ত হয়। আমি বডোল্যান্ড সরকারে স্পোর্টস এন্ড ইউথ ওয়েলফেয়ারত অ্যাডভান্স স্পোর্টসটো আমি লওয়া নাছিলো। এই বছর ফাইনান্সিয়াল ইয়ারত মই অ্যাডভান্স স্পোর্টসটো আমার স্পোর্টস ডিপার্টমেন্টৰ পৰা আনি পেলে ইয়াত যি পটেনশিয়ালবিলাক আছে, সুবিধাবিলাক আছে, আমি ইয়াত প্যারাগ্লাইডিংৰ সুবিধা আমার ইয়াত আছে, বোট ড্রাফটিঙৰ আমার ইয়াত সুবিধা আছে, আমার মাউন্টেনিয়ারিংটো আছে, এইখিনি আমি এডভান্সড স্পোর্টসত সোমাই লৈ পেলে আমার যি নবপ্রজন্ম আমার লড়া ছোৱালীবিলাক আছে তেখেতসকলক সেই দিশত আমি লৈ যাব কারণে আমি চেষ্টা করিম। কারণ ইয়ার দ্বারা এমপ্লয়মেন্ট আছে, ইয়ার দ্বারা সংস্থা আছে, গতি এইখিনি আমি কেতিয়াও এলাগি করব নোৱাৰে। তার কারণে আমি নিশ্চয় এইবারপা ব্যবস্থা লোক। আজি সাফল্যরে সমাপ্ত ঘটিল আমার 2 ফেব্রুয়ারির 6 ফেব্রুয়ারি লাগে আমার যে মাউন্টেনিয়ারিং ট্রেনিং ইয়াত লওয়া হয়েছিল। আর মই বহুত সুখী ইয়াত যেহেতু মাউন্টেনিয়ারিং ট্রেনিং সকলের শেষর দিনা, অর্থাৎ আমি বেসিক সার্টিফিকেট কোর্স আমি ইয়াত দিয়া হয়েছিল, সেই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের সময় বা ক্লোজিং সেরিমনিত সুসন্তান তথা তেখেতে বিশ্বর যেমানখিনি পাহাড় ওখ ওখ পাহাড় আছে আর বিশ্ববিখ্যাত বিশ্বর আটাইতক ওখ মাউন্ট এভারেস্ট এটু বগাই আহা এজন ব্যক্তি নবফুকন তেখেতে উপস্থিত থাকি আমার ছাত্র ছাত্রী সকলক বা ট্রেনি সকলক যে উৎসাহমূলক ভাষণ দিলে আর তেখেতর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাখিনি শেয়ার করিলে আর ছাত্র ছাত্রীও তেখেতর কিছু প্রশ্ন করেছে যাক তেখেতকলে মনত জাগি আছিলে, তো এই প্রশ্নবিলাক তেখেতে ধুনিয়াকে উত্তর দিলে। আর মই ভাবিছো তেখেতর উত্তরের লগতে তেখেতর যে উৎসাহমূলক যে ভাষণ, এই ভাষণেদি আমার বডোল্যান্ড অঞ্চলের পৰা এদিন হলেও আমার মাউন্ট এভারেস্ট নিচিনা ওখ পাহাড় বগাব পারা ইয়াত মাউন্টেনার ওলাব, আর আমি সেইটোৱে লক্ষ্য করছো। আর আমি বডোল্যান্ডর স্পোর্টস ডিপার্টমেন্টর পৰা মাউন্টেনিয়ারিংয়ের এই যে বেসিক কোর্স আমি দিল এডভান্স কোর্সের কারণে আমি পরিকল্পনা আছে, তেখেতকলে কোনোবা যদি এডভান্স কোর্সের কারণে কবাত যদি সন্থায় হোক বা গভর্নমেন্ট এজেন্সিয়ে হোক বা কোনোবা ইনস্টিটিউশনত যদি যাব বিচাৰে তেখেতসকলক আমি সহায় করব কারণে আমি নিশ্চয় পদক্ষেপ লম। মই সেইখিনি ট্রেনি সকলক কোৱা হৈছে। সুন্দর পদক্ষেপ হয়েছে আমার সমাজক, আমার উঠি অহা প্রজন্মক, আমার বিশেষ খেলর যার বিভাগ আছে এই বিভাগটোৰ কারণে বহুত সুখর খবর হয়েছে যে বিটিআর যে প্রশাসনে এডভেঞ্চার স্পোর্টসটুক যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে বা স্পোর্টসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তেখেতলোকে যে মানে প্রতিষ্ঠা করব বিচাৰিছে, এই বিটিআরবাসীর বাবে বহুত সুখবর হয়েছে। আর ভবিষ্যত দিনত ইয়ার উঠি অহার প্রজন্মই এই ক্রিয়ার যোগেদি, অর্থাৎ দুঃসাহসিক ক্রিয়ার যোগেদি তেখেতলোকে নিজে প্রতিষ্ঠা হওয়ার লগতে বিটিআরখনক একটা উচ্চ স্তরলৈ লৈ যাব বলে মই আশা আর কামনা করছো।